মহান মুক্তিযুদ্ধের সময় সকল মায়েদের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর আহ্বান জানিয়েছেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী। বৃহস্পতিবার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের নেয়া নানা উদ্যোগের প্রশংসা করেন মাইটিভির চেয়ারম্যান ও এমডি আবু সাইদ অপু। রিপোর্ট মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমায়দা বেগম শুধু স্বপ্নদ্রষ্টা এবং সৃষ্টিকর্মে বিশ্বাসী নন, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এক মহিষী নারী। বৃহস্পতিবার মাইটিভি ভবনে গণহত্যা ৭১ ও পদ্মাকন্যা শেখ হাসিনা বইয়ের মোড়ক উন্মোচন করেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী। এ সময় উপস্থিত লেখক ও প্রকাশক সহ অতিথিরা তুলে ধরেন গেরিলা কমান্ডার মরহুম আলতাফ হোসেনের স্ত্রী মাইটিভি চেয়ারম্যান ও এমডির মাতা মরহুমা উমেদা বেগমের মুক্তিযুদ্ধকালীন সময়ে অপরিসীম ভূমিকার কথা। বইটিতে তুলে ধরা হয়েছে সেসব বীরত্ব গাথা। সে ছায়া জননী হিসাবে মুক্তিযোদ্ধাদের কাজ করছে। উনি আমাদের বরিশালের গামলায় ভরে মুড়ি চিরা চিনি নারিকেল বিভিন্ন তার শিশুপুত্র, তখন এখনকার মাইটিভির চেয়ারম্যান, তখন শিশুপুত্র, পাঁচ বছরের সন্তান, সে তাকে এগুলো দিয়ে পাঠাইত মুক্তিযোদ্ধাদের দেওয়ার জন্য। মান সম্মত লেখা এগুলো আমি প্রকাশ করার জন্য আর কি সবসময় আগ্রহ থাকি। যখন আমি এই কপিটা দেখলাম, দেখা দেখলাম যে আমার কাছে এটা খুব একটা দরকার, এই জন্য আমার এই প্রকাশের থেকে, মুসলিম লাইব্রেরির থেকে আমি এই বইটা আর কি প্রকাশ করছি। একজন নারীর যে অবদান ছিল সেই অবদানটা এই গণহত্যা ৭১ বইটার মধ্যে তুলে ধরা হয়েছে। আমি এই বইটার এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি। এ সময় মাইটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী বলেন, শুধু তার মা উমেদা বেগমই নয়, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সকল মায়েদের ভূমিকা ইতিহাসে তুলে ধরতে হবে। এখানে আমার মাকে বড় করে দেখা যাবে না, সব মায়েরা, আমার পর্দার সামনে যারা আছেন, আমার চারপাশে যারা আছেন, সকল মায়েরাই মুক্তিযোদ্ধার সময় যুদ্ধ করেছিলেন, কিন্তু সেটাকে আমরা ওইভাবে হয়তো তুলে ধরছি না। বাংলাদেশের নতুন প্রজন্ম যাতে এই ইতিহাসগুলো জানেন এবং সরকারের কাছে সেটা লিপিবদ্ধ থাকুক। অবসাদপু, মাইটিভি, ঢাকা।